মলদারে লুকানো 40 লক্ষের সোনার বিস্কুট, পেট্রাপোল সীমান্তে ধৃত পাচারকারী। সোনাগুলি কলকাতার বড়বাজারে পৌঁছানোর কথা ছিল। ফের পেট্রাপোল সীমান্তে সোনা পাচারের পরিকল্পনা বানচাল করল বিএসএফ। 4টি সোনার বিস্কুট সহ সীমান্তে বিএসএফের হাতে আটক এক পাচারকারী। পাশাপাশি একই দিনে বসিরহাট সীমান্তের হিঙ্গলগঞ্জ থানা এলাকায় বিএসএফের তৎপরতায় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর এয়ার রাইফেল, এয়ার পিস্তল, এয়ার গান। ঘটনায় আটক হয়েছে এক বাংলাদেশি। একই দিনে পৃথক 2 সীমান্তবর্তী এলাকায় পাচারকারীদের ছক বানচাল হওয়ায় খুশি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। সীমান্তবর্তী এলাকাগুলিতে অবৈধ অনুপ্রবেশ কিংবা চোরাচালান নতুন কোনো ঘটনা নয়, তবে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বারেবার পাচারকারীদের ছক বানচাল হয়, উদ্ধার হয় পাচারের জিনিসপত্র। এদিন ফের পেট্রাপোল সীমান্তে উদ্ধার হয়েছে 4টি সোনার বিস্কুট, আটক এক বাংলাদেশি পাচারকারী। বিএসএফ সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এদিনেও চেকিং চলছিল। সেই সময় বাংলাদেশি ওই ব্যক্তির শরীরে ধাতব পদার্থের উপস্থিতি টের পান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। এরপর তাকে ভেতরে নিয়ে গিয়ে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় 4টি সোনার বিস্কুট। বিএসএফ জানিয়েছে পাচারকারী সোনার বিস্কুটগুলি তার মলদারে লুকিয়ে রেখেছিল। এরপরই ওই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ধৃত ব্যক্তি পেশায় একজন কৃষক, বেশি টাকা উপার্জনের লোভে পাচারের কাজে জড়িয়ে পড়ে। জানা যায় এই বিস্কুটগুলি তার কলকাতায় বড়বাজার এলাকায় এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল, যার পরিবর্তে তাকে 40,000 টাকা দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়, যার কারণে তিনি এগুলি বাংলাদেশ থেকে ভারতে নিয়ে এসেছিলেন। ইতিমধ্যেই সোনার বিস্কুটগুলি উদ্ধারের পাশাপাশি ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজার দর প্রায় 40 লক্ষ টাকা। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সোনাগুলি তুলে দেওয়া হয়েছে পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে। পাশাপাশি একই দিনে বসিরহাট সীমান্তের হিঙ্গলগঞ্জ থানা এলাকায় নাকা চেকিং চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় 1টি এয়ার পিস্তল, 4টি এয়ার রাইফেল ও এয়ার গানের ব্যারেল সহ 9 প্যাকেট এয়ার প্যালেট, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। এই বিপুল পরিমাণ এয়ার গান কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল বা কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল, ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি তুলে দেওয়া হয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে। পাশাপাশি অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বিএসএফের তরফে জানানো হয়েছে সীমান্তে সমস্ত রকমের চোরাচালান বন্ধ করতে তারা তৎপর, তবে সীমান্ত এলাকার বাসিন্দাদেরও এ ব্যাপারে সহযোগিতা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।